দিতে পারছে, শুধু একজনের প্রশ্নের উত্তর দিতে পারে নাই। অবাক হয়ে গেছি, বাবা জান এই কথা তো জীবনে শুনি নাই। হ্যাঁ কে বাবা জান? বাবু যে হেলে প্রশ্নের উত্তর মহানবী দিতে পারে নাই। সবার উত্তর মহানবী দিতে পারছে, সবার প্রশ্নের উত্তর, কিন্তু আবু জাহেলের প্রশ্নের উত্তর মহানবী দেয় নাই, পাশ কেটে গেছে। মহানবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল, এমন সময় এইরকম হাত ছড়ায় ভাতিজা দাঁড়াও, জীবনেও মোহাম্মদ বলতো না। কেন? মোহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত। প্রশংসা কার? একমাত্র মোহাম্মদে, আর কারো প্রশংসাই নাই। একমাত্র আলে মোহাম্মদের প্রশংসা। ওই সিংহাসনে বসবে আলে মোহাম্মদ, সিংহাসনে বসবে মোহাম্মদ, প্রশংসিতরা বসবে। আর সাধারণ যারা, তারা ওই সিংহাসনের নিচে যদি দয়া করে আশ্রয় দেয় ওইখানে বসবে। কারণ একমাত্র প্রশংসাই কার? মোহাম্মদের। এর জন্য নাম তাই দিছে মোহাম্মদ আহাম্মদ। আগে মোহাম্মদ আর আহাম্মদের অর্থ জানেন? মোহাম্মদ কাকে বলে, আহাম্মদ কাকে বলে? তাহলে এই মহানবী যে সম্বন্ধে আল্লাহ পাক এত সুন্দর যে আয়াতগুলা নাজিল হইছে, এই আয়াত কি তারা চোখে দেখে না? কেউ চোখে দেখে না? দেখে। ইয়া ইউহান্নবী, হে গায়েব জাননেওয়ালা। নবী শব্দের অর্থ গায়েব জাননেওয়ালা, রসুল শব্দের অর্থ কি? আচ্ছা আবার আল্লাহ পাক এই দিকে গেলে তো আরো বড় হয়ে যায়। আব্দুহুদের যে কথা, আব্দিয়াতের কথা, যে আব্দিয়াতের কথা সারা কোরআন ভরা, বেশির আপনি দেখেন কয়েকটা সুরার প্রথম আয়াতটাই আব্দুহু সম্বন্ধে। সুরা বনি ইসরায়েল খুলেন, এক নম্বর আয়াত আব্দুহু সম্বন্ধে। সুরা কাহাফ খুলেন, এক নম্বর আয়াত আব্দুহু সম্বন্ধে। সুরা ফুরকান খুলেন, এক নম্বর আয়াত আব্দুহু সম্বন্ধে। এই আব্দুহুর খবরই নাই আজ পর্যন্ত কারো মুখে, একমাত্র বাবা জাহাঙ্গীর ছাড়া কারো মুখে এই আব্দুহুর বর্ণনা, আব্দুহুর কথা শুনি নাই। কারণ কি? কেমনে শুনুন? আব্দুহু বুঝলে তো, কারণ আব্দুহুর মর্যাদাতে সর্বশ্রেষ্ঠ সবার উপরে। আর এক আব্দুহুই আরেক আব্দুহুকে পরিচয় করাই দিতে পারে। সাধারণে কখনো আব্দুহুর পরিচয় করাই দিতে পারবো না। আপনি লক্ষ্য করেন, এক নবী আরেক নবীর পরিচয় করাইছে, যে আমার পরে অমুক নবী আসবে। এক মণি আরেক মণির পরিচয় করাইছে, এক ঋষি আরেক ঋষির পরিচয় করাইছে। এবং কোরআনে পাক বল, কোরআনের মধ্যে বলতেছেন আল্লাহ পাক যে তাওরাত জাবরুত ইনজিলের সমস্ত কিছুই কোরআনের মধ্যে আছে, কিন্তু কোরআনে সব কিছু তাওরাত ইনজিল জাবরুতের মধ্যে নাই। কেন? কারণ আল কোরআনুল মাজিদ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, লেটেস্ট। কারণ লেটেস্টের মধ্যেই সব কিছু থাকে। লেটেস্ট শব্দের অর্থ কি বুঝে? আমরা যে আজকে মোবাইল ব্যবহার করি, প্রথম যখন মোবাইল বাইরে, মোবাইলটা প্রায় এক ফুটের কাছাকাছি লম্বা, পকেটে রাখন যাইতো না, হাতেও রাখা মুশকিল হয়ে যেত, ব্যাগ লওয়া লাগতো ঝোলা। তো ওই মোবাইলের মধ্যে শুধু ফাংশন ছিল কি? যে কল যাইব আর আইব। তখন ফোন যাইব আর আইব, ইনকামিং আউট গোয়িং, বাস। তারপরে আবার ওইটার আধুনিক আসলো কি, কল যাইব এবং আইব, তার সাথে একটু মেসেজও করতে পারবে। মেসেজ একটা প্রোগ্রাম দিয়ে দিল, একটা সফটওয়্যার দিল। আচ্ছা, ওর পরে আবার ওইটার লেটেস্ট আসলো, একটা ক্যামেরা লাগাই দিল, যে এখন একটা ছবিও তোলা পারবে। ওই কলের লেটেস্ট হচ্ছে মেসেজ আলাদা, মেসেজের লেটেস্ট হচ্ছে ক্যামেরাওয়ালা মোবাইল। এখন কি তারপরে আসলো, যে একটু MMS করন যাইব, ছবির মাধ্যমে একটু মেসেজও দেওয়া যাইব, তারপরে ভিডিও করা পারবেন। আস্তে 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 এখন এত লেটেস্ট আইছে, এত সফটওয়্যারের নামও কয়ে পারব না মোবাইলের মধ্যে, এত লেটেস্ট হয়েছে। কিন্তু কথা হচ্ছে, নতুন কখনো পুরানার বিরোধী না, লেটেস্ট কখনো পুরানার বিরোধী না। পুরানা যা আছে সব লেটেস্টের মধ্যে আছে, কিন্তু লেটেস্টের মধ্যে যা আছে তা পুরানার মধ্যে নাই। তাহলে মোহাম্মদের ধর্মটা, মোহাম্মদ ইসলামটা সবচেয়ে লেটেস্ট। এই ধর্মের ভিতরে, এই আল কোরআনের ভিতরে, কোরআনুল মাজিদের ভিতরে যা আছে
অন্য ধর্ম গ্রন্থের ভিতরে এগুলা নাই, কিন্তু অন্য ধর্ম গ্রন্থে যা আছে সমস্ত কিছু কোরআনের ভিতরে আছে। এর জন্য মহানবী অন্য সমস্ত যারা যে এই আসমানি কিতাবগুলো আসছে নবীর কাছে আসছে রসুলের কাছে আসছে আত্মীয়দের কাছে কয়জনে আসে কয়টা কিতাব আসছে মহানবীর কাছে যে কোরআন তো নাজিল হয়েছে আব্দুহুর কাছে কোরআনই বলতেছে ধুলেন কোরআন ফোরকান নাজিল হয়েছে আব্দুহুর কাছে সূরা কাহাফের এক নম্বর আয়াত খুলেন কোরআন নাজিল হয়েছে আব্দুহুর কাছে সূরা ফোরকানের এক নম্বর আয়াত খুলেন ফোরকান নাজিল হয়েছে আব্দুহুর কাছে এবং মেরাজে গেছে আব্দুহু সুবহানাল্লাজি আসরা বিআব্দিহি লাইলান মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা ভাসমান সেই সত্তা রাতের অন্ধকারে তার নবীকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় ভ্রমণ করাইলেন মেরাজে গেলেন সূরা নজমের 8 এবং 9 নম্বর আয়াত খুলেন সুম্মা দানা ফাকাদাল্লাহ ফাকানা কাবাকাউ সাইনে আওয়াদনা তাহলে পরে এই মেরাজ তাহলে মহানবী তা আবদিয়াত আল্লাহ থেকে আলাদা না আল্লাহ আব্দুহু থেকে আলাদা না নবী আল্লাহ থেকে আলাদা না নবীও আল্লাহ থেকে আলাদা না রসূলও আল্লাহ থেকে আলাদা না আল্লাহ রসূল থেকে আলাদা না এবং ওলিও আল্লাহ থেকে আলাদা না আল্লাহ ওলি থেকে আলাদা না এর জন্য ওলি যুগ আল্লাহ ওলি আল্লাহ আবার আল্লাহ কইতাছে আল্লাহ খবরদার ইন্না আউলিয়া লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন আল্লাহ খবরদার সাবধান ইন্না আউলিয়া আল্লাহি নিশ্চয়ই যারা আমার বন্ধু যারা আমার ওলি তাদের কোনো ভয় নাই তারা চিন্তিত হও না আচ্ছা দেখেন তো যতটি কোরআনের মধ্যে যতটি ইবাদতের কথা আছে যে নামাজ রোজা হজ যাকাত কুরবানি এই সমস্ত ইবাদতগুলোর মধ্যে প্রথমে বলা হয়েছে আলা আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত আছে নাই সাবধান করে নাই কোন ইবাদতের আগে সাবধান করে নাই আল্লাহ খবরদার এটা করতে হবে না করলে কিন্তু অসুবিধা আছে বলে নাই কিন্তু এইখানে বলছে আল্লাহ খবরদার সাবধান ইন্না আউলিয়া নিশ্চয় যারা আমার বন্ধু লা খাউফুন লা মানে নাই খাউফ মানে ভয় লা খাউফুন আলাইহিম তাহাতে ওয়ালা হুম ইহজানুন তারা কখনো চিন্তিত হও না তাহলে দেখেন তো আল্লাহ বলতেছে কারণ আল্লাহর ওলির আল্লাহ হচ্ছে মুমিনের গার্জেন কার গার্জেন মুমিনের আল্লাহ কি বলতেছেন ওয়াল্লাহি ওয়াল্লাহি ওলিউল মুমিনিন মুমিনের গার্জেন হচ্ছে আল্লাহ মোল্লাই তো না মোল্লার গার্জেন তো আল্লাহ না তো কাজেই এই মুমিনের বিরোধিতা না কইরা মুমিনের কাছে এসে বায়াত হন মুমিনের কথা মতো মুরাকাবা মুশাহেদা করেন আমার বাবা যান আজকে কথা বলেন কি যুক্তি নিয়ে কথা বলেন আপনার কি যোগ্যতা আছে আপনি কি করছেন কি দিছেন জগৎকে আপনি কি করছেন বড় জোর একটা তাবিজের কিতাব লিখছেন বড় জোর একটা ফতোয়ার কিতাব লিখে দিছেন মানুষে মানুষের জন্য হানাহানি হয় আসেন বাবা জাহাঙ্গীরের কাছে বাবা জাহাঙ্গীর নৌসঙ্গীর শিবপুরের নৌকাঘাটা জয়নগর ইউনিয়নে 40 বিঘা জমির মধ্যে এখন 25 বিঘার মধ্যে একটা মুরাকাবা মুশাহেদার স্কুল করছে পুষ্পান্নবান ঢেউ টিন দিয়ে 25 বিঘা জমি ঘেরাও দিছে এবং 14টা ঘর করছে তিন শেড পাকা বিল্ডিং সেই 14টা ঘরের মধ্যে 14 জন সাধক দিন রাত দায়েমি সালাতে রত ওয়াক্তিয়া সালাতে না দায়েমি সালাতে এই দায়েমি সালাতের ভিতরে ওয়াক্তিয়া আয়া পড়ে কিন্তু ওয়াক্তিয়ার ভিতরে দায়েমি নাই দায়েমির ভিতরে ওয়াক্তি আছে ওয়াক্তির ভিতরে দায়েমি নাই এর জন্য দায়েমি সালাত ওয়াক্তির থেকে অনেক মর্যাদাবান এর জন্য মহানবী বলেছেন আসসালাতু দামি আফজালুম মিনা সালাতিল ওয়াক্তি নিঃসন্দেহে দায়েমি সালাত ওয়াক্তি সালাত হতো অধিক মর্যাদাবান এবং সূরা মারেজের 23 নম্বর আয়াত আল্লাহ বলতাছে আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়েমুনা যারা দায়েমি সালাতে দণ্ডবান তারাই প্রকৃত মুসল্লি তাহলে ওয়াক্তিয়া সালাতের লোকের তো মুসল্লি আল্লাহ হইল না দায়েমি সালাতে যারা রত তাকে আল্লাহ মুসল্লি হইল কারণ
দাইমি সালাত যারা করে তারা পাপ করতে পারে না তাদের জন্য কোরআনের আয়াত নাযিল হইছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার নিঃসন্দেহে সালাত পাপ হইতে বিরত রাখে তো কোন সালাত দাইমি সালাত সার্বক্ষণিক যে আল্লাহকে স্মরণ করে সে পাপ করতে পারে না বাবা জাহাঙ্গীর বাংলার আব্দুহু সে কি করছে নফস আর রূহের পার্থক্য কোরআন দিয়ে এবং হাদিস দিয়ে দিয়ে গেছে জগতের মানুষকে একদিন না একদিন মানুষ বুঝবে আলোড়ন সৃষ্টি করবে কারণ এই জ্ঞান আর কারো কাছে নাই নফস আর রূহের পার্থক্য কেউ করতে পারে নাই আজ পর্যন্ত হাজার বছরের মধ্যে হ্যাঁ এটা সেটা বলছে এটা সত্য কিন্তু এত সুন্দরভাবে কোরআন দিয়ে হাদিস দিয়ে কেউ ব্যাখ্যা সহ বিশ্লেষণ করতে পারে নাই ওয়াহেদ আহাদের ব্যাখ্যা আরে সারা জীবন মুখখানায় ভালাইলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ কাকে বলে আল্লাহুস সামাদ কাকে বলে এইটাই তো জানেন না এই শিক্ষাটা বাবা জান দিয়ে গেছেন এই মানুষকে যে মানুষ তোমরা আসো দেখো ওয়াহেদ আহাদ কাহাকে বলে আহাদের রহস্য কি ওয়াহেদের রহস্য কি এবং এই কেবলা ও সালাত হাকিকি কাবা মেজাজি কাবা এখন আসে দেহ সারা দুনিয়ার সবার খবর রাখে আমেরিকার খবর রাখে রাশিয়ার খবর রাখে ভারতের খবর রাখে পাকিস্তানের খবর রাখে কিন্তু নিজের এই দেহের খবর নাই এই দেহটাকে এই দেহের ভিতরে কে আছে এই দেহের ভিতরে কোরআন পাক কি বলতেছে কোথায় কি আছে এটা আসো বাবা জাহাঙ্গীরের কাছে এই দেহটা হচ্ছে একটা বাহন এই দেহের ভিতরে আল্লাহ আছে নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আবার বলতেছেন ওয়ানুফাক্তু মিন রুহি এটা বলে নাই আল্লাহ ওয়ানুফাক্তু মিন নাফসি আল্লাহ নফস উদ্ধার করে নাই আল্লাহ রূহ উদ্ধার করছে এর জন্য রুহের মৃত্যু নাই নফসের মৃত্যু আছে কুল্লু নফসুন জায়গাতুল মউত প্রত্যেক নফস মৃত্যু স্বাদ গ্রহণ করবো কোরআনে কোথাও নাই কুল্লু রুহিন জায়গাতুল মউত নাই তো কাজেই এই দেহের ভিতরে আল্লাহ আছে এই দেহের ভিতরে শয়তান আছে সূরা নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস খান্নাস তোমার সুদূরের ভিতরে বৈশাক মন্ত্রণা দিতে আছে অন্তরে বৈশাক মাকামে সুদূর যেটাকে বলা হয় অন্তরে বৈশাক আচ্ছা আবার এই দেহের মধ্যেই আমি আছি নফস আছে তাহলে এই নফসকে কিভাবে চিনুন বাবা জাহাঙ্গীর সেই শিক্ষা দান করে এই খান্নাসকে শয়তান রূপী যে খান্নাস তাকে কিভাবে চিনব বাবা জাহাঙ্গীর এই শিক্ষা দান করে এবং এই নফসের মধ্যে যে রু আছে এই দেহটার মধ্যে যে আল্লাহ রু রূপে বিরাজমান এই আল্লাহ যে আমার দেহের মধ্যে রু রূপে বিরাজমান এই শিক্ষাটাও বাবা জাহাঙ্গীরই দান করেন তো বাবা জাহাঙ্গীর দায়েমি সালাতের শিক্ষা দান করেন সবচেয়ে বড় সুন্নত সবচেয়ে বড় সুন্নত কি মুরাকাবা ধ্যান মহানবী সবচেয়ে বেশি যেটা তার উম্মতদেরকে শিক্ষা দেবার জন্য করছেন মহানবীর জন্য মুরাকাবার প্রয়োজন নাই কারণ আদম যখন পানি এবং মাটিতে ভাসমান তখনও আমি নবী মহানবী বলতেছেন আবার কোরআনে বলতেছে ওয়াল আউয়াল ওয়াল ওয়াল আখির ওয়া জাহির ওয়াল বাতিনু আমি আদি আমি শেষ আমি প্রকাশ আমি গুপ্ত আবার বলতাছে আউয়ালুনা মুহাম্মদ আউসাতুনা মুহাম্মদ আখিরুনা মুহাম্মদ কুল্লানা মুহাম্মদ আগেও আমরা মুহাম্মদ মাঝেও আমরা মুহাম্মদ শেষও আমরা মুহাম্মদ সবখানে আমরা মুহাম্মদ মুহাম্মদ মানে প্রশংসিত আদিতেও আল্লাহ প্রশংসিত মুহাম্মদ প্রশংসিত মাঝখানেও প্রশংসিত শেষও প্রশংসিত সব জায়গায় তারই প্রশংসা এর জন্য প্রশংসা একমাত্র কার আল্লাহ এবং আল্লাহ রসুলি আর কারো প্রশংসা নাই অহংকারও নাই অহংকারও একমাত্র এই দুইজনেরই কারণ আল্লাহ বলতেছে রব্বুল আলামিন ওইখানে বলতেছে রহমাতুল লিল আলামিন আবার এইখানে বলতেছে আল্লাহ গফুরুর রহিম ওইখানে বলতেছে ইউ আয়ান্তা রউফুর রহিম মহানবীকে রউফুর রহিম বলা হয়েছে তাহলে এই যে রউফুর রহিম আর গফুরুর রহিম আর রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন এরকম অনেক আছে এইটাও একদিন বলব কাজেই মহানবী সম্বন্ধে এত সুন্দর এত উজ্জ্বল
এত দৃষ্টান্ত আল্লাহ পাক তার পবিত্র কুরআনুল মাজিদে দিবেন তারপরে এরা বলে বুঝা পায় না আমার মনে হয় টিনের চশমা লাগায় বুঝে টিনের চশমা চোখে দিলে তো কিছু দেখা যায় না আর ভুল চশমা যদি থাকে কিংবা চোখে জুতি থাকে তাহলে ঠিকই দেখতে পারতো কিন্তু কোথায় সেজ দ্বারা আয়াত না এর জন্য কাজী নজরুল ইসলাম দুঃখ করে আমি বাবার মুখেই শুনছি কোনায় কোয়াজের মধ্যে দুঃখ করে বলছিল যে ইউরোপে ইউরোপ আমেরিকানরা কোরআন রিসার্চ কইরা বিমান বানায় রকেট বানায় পারমাণবিক বোমা বানায় মিসাইল বানায় আর আমাগো মৌলবি সাহেবরা সূরা তালাকের মধ্যে বিবি তালাকের ফতোয়া কইছে কয়বার কইলে বিবি তালাক হইল আবার বলে আমাদের কোরআন চুরি করে নিয়ে গেছে আমাদের ই রিসার্চ করে বানিয়েছে তা আপনারা কি করলেন আপনারা কি করলেন আমি কি করলাম আমি তো মুসলমান আমি কি করলাম আমি তো পারি নাই কারণ গবেষণা নাই তো এই মুরাকাবাটাই মহানবী সবচেয়ে বেশি করছে আর সবচেয়ে বেশি সত্য বললে তো টিকন যায় না সত্য বললে পদে পদে বিপদ মহানবীর সবচেয়ে বড় সুন্নত আরে মহানবীর সুন্নত পালন করার মতো উম্মত কয়টা খুঁজে পাওয়া যাবে মহানবীর সুন্নত পালন করার মতো উম্মতই তো নাই যখন মহানবী ইন্তেকাল করলো মহানবীর পবিত্র দেহ মুবারক জমিনের উপরে তিন দিন পর্যন্ত ছিল আরবের ওই অনেক প্রখর রোদের মধ্যে আহানে তো এই সুন্নত কোনো মৌলবি সাহেব কোনো মুসলমান পালন করতে চায় না ঝামেলা আছে এই সুন্নত পালন করার কয়জন মুসলমান পাওয়া যাইব যে তিন দিন পরে জানাজাটা দিবেন কবরে রাখবেন দেন আচ্ছা আবার মহানবীর এগুলো শেষ সুন্নত মহানবীর আরেক সুন্নত আছে এটাও পালন করা পারবো না কি এক শতক জিনিসও কোন সম্পদ রাখা যাইব না ঘরের মধ্যে জমা মহানবী এতেকালের সময় মহানবীর ঘরে কোনো কিছু পায় নাই ঐতিহাসিকদের মতে একটা বাঁকা তেরা লাঠি একটা কম্বল আর আড়াই কেজি জৈতুনের তেল পাঁচ কেজি যব পাওয়া গেছে এছাড়া আর কিছুই পাওয়া যায় নাই অথচ মহানবী জাজিরাতুল আরবের সর্বশ্রেষ্ঠ দনিমা খাদিজাতুল কুবরার কে বিয়ে করছে যে জাজিরাতুল আরবের সৌদি আরবের না সৌদি আরবের জন্ম তো সেই দিন জাজিরাতুল আরবের সর্বশ্রেষ্ঠ ধনী ঐতিহাসিকগণ বলে একটা মা খাদিজাতুল কুবরা রোড একটার পিছে আরেকটা যদি বান্দা হয় তাহলে তিন কিলোমিটার পর্যন্ত দূরত্ব যায় এত উট ছিল তার কাছে সমস্ত সম্পদ মহানবীকে দান করে দিল হযরত উসমান তার অর্ধেক দিছে হযরত আবু বকর সিদ্দিক পুরাটা দিছে হযরত উমর সেও দিছে তালহা মেঘদাদ জুবায়ের সবাই দিছে এই সাহাবাই কারণে তাহলে এত সম্পদ গেল কই এবং মহানবী সাতাইশটা যুদ্ধ করছে সাতাইশটা যুদ্ধ করছে এই যুদ্ধে যে বিজয় মাল পাইছে এটাকে গনিমতের মাল বলা হয় এই গনিমতের মাল পাঁচ ভাগের এক ভাগ আল্লাহর হাবিবকে আল্লাহ দিছেন যে পাঁচ রাজার সম্পত্তি এত সম্পত্তি গেল কই সব এই গরিব অসহায় দুস্থদের মাঝে বিলায় দিছে মহানবী দান করে দিছে আর অনে তো সম্পদের পাহাড় করে লইছে নাজি সাহেব কেউ রে দিব না একা খামু মুসলমানদের এই সুন্নত পালন করা পারবেন না এই সুন্নত পালন করার মুসলমান কয়টা আছে নাই তো কাজে এই যে বিষয়গুলা আমি এটা কইলে সম্পদ আল্লাহরও খেপব মৌলানা সাহেবও খেপব আরো অনেকেও খেপব আর এই ইসলামে ব্যক্তি মালিকা নাই নিষে কারণ এই যে বাবা জানের বই মুবারকে বাবা জান বলছে ব্যক্তি কখনো কোনো জিনিসের সব জিনিসের আমানতদার কোনো জিনিসের মালিক হইতে পারে না আরে মানুষ তো নিজের দেহটার মালিকও না মানুষ নিজের মালিক নিজে না যদি কেউ নিজের মালিক নিজে হইতো তাহলে এই পঞ্চাশ ষাট বছরে যাইবে চাইতো না কেউ তো পঁচিশ বছরও জায়গা থাকতো কাজেই সব কিছু কিছু জিনিসের বাহির আছে ভিতরও আছে দেহটা যেরকম এই অঙ্গ প্রত্যঙ্গ গুলা দেখা যায় কিন্তু এদের ভিতরে যে কিছু আছে যেরকম বুদ্ধি মন বিবেক তিনটার একটারও দেখা যায়
ওই তিনটারে দেখতে হইলে গুরুর কাছে আসতে হবে, আল্লাহর ওলির কাছে বায়াত হইতে হবে। ওই শিক্ষাটাই মুর্শিদ দিব। কপালে কালো দাগ পহলানের শিক্ষা মহানবী কিংবা আল্লাহর ওলিগণ দেয় না। আল্লাহর ওলিগণ দেয় কি, যে সীমা নূরের যে চিহ্ন, হ্যাঁ এইটার জাগ্রত এই চিহ্ন উদিত হওয়ার শিক্ষা দান করে। আমি তো এমন এক পরিস্থিতি পড়ে গেছি, মহানবী এক সময় মাওলা আলী আর মহানবী এক জায়গায় যাইতেছে, এমন সময় মহানবী বলল যে আলী আমি একটু বিশ্রাম নেবি। মাওলা আলী বসছেন, মাওলা আলীর এই রানে থোড়ার মধ্যে মহানবী মাথা রেখা শুয়া বসেন, ঘুমায় বসেন। এমন সময় ওইটাও বড় বড় বক্তারা বড় বড় ইয়েরাও বয়ান করে, তখন আসরের ওয়াক্ত হয়ে গেছে নামাজে, যে মেজাজি যে আসর ওয়াক্তিয়া নামাজ, এই ওয়াক্তে আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। তো মাওলা আলী রানের উপরে মহানবীর পবিত্র মাথা মুবারক দিয়ে শুয়ে রয়েছে। এখন মাওলা আলী নামাজের ওয়াক্ত চলে যেতেছে, কিন্তু সে কোনো রাও শব্দ করে নাই, মহানবী ঘুমায় রয়েছে। তার কাছে ওই ফরজের থেকে মহানবীর চেহারার দিকে তাকায় তাকা হচ্ছে সবচেয়ে বড় ফরজ। মহানবীকে ই না করা হচ্ছে সবচেয়ে বড় ফরজ। মহানবীকে ডাকে না, মহানবীও দেখতেছে যে মাওলা আলী কী করে। এটি পরীক্ষা হয়, মুমিনের পরীক্ষা তো এরকম। তখন মাওলা আলী আর ডাকে নাই, ডুম আইতে 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 একদম যখন অন্ধকার একটা অবস্থা হয়ে গেছে, তখন ওই সময় পর্যন্ত করা গেছে মহানবী উঠছে ঘুমের থেকে। উঠা বলতেছে তুমি আমাকে কেন ডাকো নাই, হে আলী তুমি আমাকে কেন ডাকো নাই। বলছে আমি তো মহানবীর ওই নুরানি চেহারা মোবারক দেখতেছি। ওই চেহারা মোবারককে দেখতে দেখতে কোন সময়ে এত সময় পার হয়ে গেছে আমি মাওলা আলী বুঝতেই পারি নাই, আমি আলী বুঝতেই পারি নাই, আমি আপনাকে ডাক দিতে পারি নাই ইয়া রাসূলুল্লাহ। তখন মহানবী বলল তো তুমি তো সালাত পড়বা, আসরের ওয়াক্ত তো কাজা হয়ে গেছে। তখন মহানবী বলল, মাওলা আলী বলল যে আমি তো সালাতের মধ্যেই ছিলাম, কারণ মাওলা আলী বলছে আমি ওই আল্লাহর ইবাদত করি না যে আল্লাহর আমি দেখি না, যে আল্লাহর আমি দেখি না ওই আল্লাহর ইবাদত আমি মাওলা আলী করি না। তখন মহানবী, এটা মহানবীর মুজেজা, সূর্যকে হুকুম করছিল তার আগের অবস্থানে যাওয়ার জন্য এবং সূর্য এখানে গেছে। এই নিয়ে আবার একটা বড় বিশ্লেষণ এবং বয়ানও আছে যে ইব্রাহিম খলিলুল্লাহ যখন নমরুদের সামনে গেল, নমরুদ তারে নিজের কিন্তু আমি খোদা আমার এসে যাবে। তো নমরুদের যারা ওই সময় নমরুদ ছিল রাজা, নমরুদের ভক্তরা তারে কি করত, রাজার হুকুম। এখন ইব্রাহিম খলিলুল্লাহ যখন দিনের দাওয়াত নিয়ে গেল, তখন বলল যে হে ইব্রাহিম তুমি নমরুদের কাছে যাও। আল্লাহ পাক বললেন নমরুদের কাছে যায় বলল যখন যে নমরুদ তুমি দীন ইসলামের মধ্যে আসো, আমার কথা শুনো, এক আল্লাহর ইবাদত করো এবং আমার আনুগত্য স্বীকার করো। তখন সে করল না, কয় আমি তো খোদা, আমি আবার কারে মানু, কয় না তুমি কেমনে খোদা হইলে, তুমি তো কাউরে জীবিত করতে পারো না, কারো মৃত্যুও দিতে পারো না, তাই কেরা কইছি আমি সব পারি। তো ওই সময় আবার এক কয়েদি তার সাজা শেষ হেজাই বেলেছে গা, আরেকজন ফাঁসির আসামি, হ্যাঁ ফাঁসি হ্যাঁও ডুববা লেছে। তখন ওই কয়েদি সাজা সে অরে কে ফাঁসি দে, আর যে ফাঁসি এলা অরে কে ফিরে দে, কই যে আমি বাঁচাইলাম, যার ফাঁসি হইতো কালকে নিশ্চিত, হ্যাঁ মুক্তি দিয়ে দিলাম বাঁচাইলাম, আর যে মুক্তি পাইছে হ্যাঁ তো আমি আজকে ভরে রাখলাম, তাহলে আমি তো জীবনও দিলাম আমি মরণও দিলাম, তা আমি খোদা না। তখন কারণ ইয়ের কাছে তো শয়তানের কাছে বড় প্রশ্ন আছে, সুরেশ শরীফ বাবার কালামগুলো আমার কাছে খুব ভালো লাগে,
শয়তান সম্বন্ধে যে সারা পৃথিবীর মৌলবীগণের যে জ্ঞান সেটা শয়তানের জ্ঞানের সামনে এক বিন্দু চলল না। শয়তান এত জ্ঞানী, মহাজ্ঞানী ইবলিশ, তে মহাজ্ঞানী ইবলিশ। তো এটা আরেকটা কথা আছে, যখন মহানবী মেরাজে গেছে যখন বলছে আইসা, কাফেরেরা শুনছে, তখন কাফেরেরা মহানবীকে জিজ্ঞেস করছে তুমি বলো তো মসজিদুল আকসার পিলিয়ার কয়টা। প্রশ্ন দেখছেন, বলতেছে তো এখন কাফেরেরা মহানবীকে জিজ্ঞেস করছে যে তুমি বলো তো মসজিদুল আকসার পিলিয়ার কয়টা। প্রশ্নটা কি, তুমি যে মেরাজে গেছ কইলা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা তুরি, তো মসজিদুল আকসা তো অনেক দূরে, মহানবী তো এখানে সফর করে নাই, তো তুমি বলো আবু জাহেল আবুল হাব সাহেব বড় প্রশ্ন করছে মসজিদুল আকসার পিলিয়ার কয়টা বলো। আশ্চর্যের বিষয়, প্রমাণ বুদ্ধি দেখেন তো ওইরকম। তখন যখন নাকি নমরুদ্রে বলা হইল, নমরুদ্রে মা ইব্রাহিম নবী বলল সংক্ষেপে যে আচ্ছা আমার আল্লাহ সূর্যকে পূর্ব থেকে পশ্চিমে ওঠায়, সূর্য পশ্চিম পূর্বতে পূর্ব থেকে উঠায় পশ্চিমে নিয়ে ডুবায়, তুই যদি খোদা হয়ে থাকস তাহলে তুই পূর্ব থেকে পশ্চিম থেকে সূর্য ওঠাবি পূর্বে নিয়ে ডুবাবি, এটা যদি পারস তাহলে তুই খোদা পড়ছেনি ভাটকিতে, আর এটা যে করা পারবো তারে খোদা মানুষ। এরপর একটু আমি কমু না, এই বলেই আমি রাখলাম, ভুল ব্যাপারে মাফ করবে সবাই, জয় বলি।